সাথে নিয়ে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার রাঘবপুর এবং ঘোষপাড়ায় দুর্গা মন্দিরে। তো আজকের একটা দারুণ মজাদার খেলা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবার আগে খেলার নিয়মটা আমি একবার বলে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক গ্লাস আছে এবং এই গ্লাসের মধ্যে কিছু গ্লাসের মধ্যে ত্রিকুট দেওয়া আছে বিভিন্ন ধরনের পুরস্কারের এবং দুটো করে চান্স পাবেন এক একজন প্রতিযোগী। সেই দুটো গ্লাস তিনি তুলতে পারবেন এবং তার মধ্যে পুরস্কারের ত্রিকুট যদি উনি জিতে নিতে পারেন তাহলে উনি সেই পুরস্কারটাই পেয়ে যাবেন, আর যদি না পারেন তাহলে ওনার জন্য অন্য পুরস্কার অবশ্যই আছে। এই খেলায় যারা বিজয়ী হবেন তারা তো পুরস্কৃত হবেনই, তার সাথে এই খেলায় যারা অংশগ্রহণ করবেন তারাও জিতে নিতে পারবেন পুরস্কার। আর দেরি না করে আজকের খেলা আমরা এখানেই শুরু করব। খালি
খালি হয়নি দিদি আপনার নাম যা রেখা ঘোষ তো দেখা যাক দিদি কি তুলতে পারেন তো দেখা যাক দিদি ভাগ্যে কি আছে খুব সুন্দর একটা হাততালি সবার আগে একটা খালি কিন্তু একটাতে পুরস্কার আছে পুরস্কারের চিরকুট
খালি হলো না।